ছাড়া পাজি হাত ছাড়া পাজি হাত ছাড়া পাজি তবু দেখি বারবার ঘাটে একই কালবাস তবু দেখি বারবার ঘাটে একই কালবাস ফটকা ফটকা বাজি প্রশংসা কুড়াতে চায় ফটকা যার কাজ মানে লাগানো কোনো কাজে খটকা হত ছাড়া পাজি হত ছাড়া পাজি হত ছাড়া পাজি তবু দেখি বারবার ঘাটে একই কালবাস তবু দেখি বারবার ঘাটে একই কালবাস পটকা খটকা বাজি পটকা খটকা বাজি পটকা খটকা বাজি পটকা খটকা বাজি তোরা সবকটা মিলে কিপটে মামার খুব তো খ্যাদমত করলি কদিন, কিন্তু ভাগাতে পারলি কিছু? আপনার সহযোগিতা পেলে এবার নিশ্চয়ই তা পারব। মামা তার ভাগ্নে ভাগ্নিদের মধ্যে যোগ্যতমকেই শুধু উপহার দেবেন, আর কে যোগ্যতম তা নির্বাচন করার দায়িত্ব তিনি আপনাকেই দেবেন বলেছেন। বাহ বাহ, মামা একেবারে যথার্থ লোককেই বিচারক নির্বাচন করেছেন দেখছি, আর আমিও দেখিয়ে দেব বিচার কাকে বলে। পটকা, সবাইকে পুরস্কার দেওয়ার বদলে আমি শুধু যোগ্যতমকেই পুরস্কার দিতে অভ্যস্ত। আমার সমস্ত ভাগ্নে ভাগ্নির মধ্যে কে আমার পুরস্কার পাবার যোগ্য তা তুই নির্বাচন করবি, তবে এক শর্ত, তোর নির্বাচন যেন সবাই খুশি মনে মেনে নেয়, একজনও আপত্তি জানালে তা পণ্ড হবে। আমিও কিন্তু আপনার একজন ভাগ্নে, তাই না? আমার প্রতি আপনার আস্থার মর্যাদা কেমন রক্ষা করি দেখবেন। তবে যোগ্যতমকে নির্বাচনের সঙ্গে সঙ্গে তাকে কি পুরস্কার দেবেন তাও কিন্তু আমি নির্বাচন করব, কেমন? শোন, আমার দৃষ্টিতে তোরা সবাই যোগ্য, একমাত্র আমিও যোগ্য, তাই পুরস্কারটা আমিই নেব। পুরস্কার হবে একটি ক্যামেরা, যা আমার হলেও লাভবান হবি আসলে তোরা সবাই, কারণ আমি নিজের ছবি তুলতে না পারলেও তোদের সবার ছবি তুলতে পারবো, বুঝেছিস? ও হ্যাঁ, তাই তো, ক্যামেরা হলে ভালোই হবে, তাহলে আমরা সবাই রাজি। কি বললি, যোগ্যতম হিসেবে তুই পুরস্কার নিবি? হ্যাঁ মামা, ভেবে দেখলাম যোগ্যতম না হলে তো আপনি আমাকে বিচারক নির্বাচন করতেন না, আর আপনার এই নির্বাচনকে সম্মান জানিয়ে আমিও আমাকে যোগ্যতম ঘোষণা করে পুরস্কার হিসেবে একটি ক্যামেরা দাবি করছি। ক্যামেরা? কিন্তু তোর এই সিদ্ধান্তরা মেনে নেবে কি ভেবেছিস? আমরা সবাই খুশি মনে পটকা ভাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিয়েছি মামা। আপনি নিশ্চিন্তে এবার পটকা ভাইকে একটা ভালো ক্যামেরা কিনে দিন। শুনেছিলাম তুই যে কাজে যাস সেখানেই ঝামেলা পাকাস, তাই ভাবেছিলাম তোকে বিচারকের দায়িত্ব দিলে ঝামেলা পাকিয়ে সব পণ্ড করবে, আর আমিও পুরস্কার দেওয়া থাকে বাজব। এখন দেখছি আমাকে ঝামেলায় ফেলে রে হত ছাড়া। এই রে পটকা ভাই, শিকারি কুকুরের মতো গন্ধ শুকে শুকে এখানেই হাজির। গলফের সরঞ্জাম সব জলদি লুকিয়ে ফেল। তোরা এখানে, আর আমি তোদের খুঁজে খুঁজে হয়রান। ইয়াপ, গলফ খেলার সরঞ্জাম দেখছি তোদের হাতে, ভালোই হলো, পুরনো অভ্যেসটা আজ চালানো যাবে।
মেজো কাকা এগুলো আমাদের জিম্মায় রেখে তার বন্ধুকে ডাকতে গেছেন, তিনি এক্ষুনি এসে পড়বেন। গলফ খেলায়ও যে আমার কেমন দক্ষতা তা তোদেরকে দেখাবো। এই দেখ কেমন শট লাগাই, এক শটে একেবারে গর্তে সেদুবে বল। ইয়াও, এহ, বলটা অন্যদিকে ছুটে গেল, তবে মারটা হয়েছে দারুণ। ক্রিকেট হলে ছক্কা হয়ে যেত। যা, তোরা ছুটে গিয়ে বলটা নিয়ে আয় শিগগিরই। বাহ, ওদের চাকরটা দেখছি লোভনীয় খাদ্য সামগ্রী বয়ে আনছে, আর আমিও জোর খিদে অনুভব করছি। সেদ্ধ ডিমগুলো টোবলে রাখলাম, খেলার ফাঁকে এই দিকে একটু খেয়াল দিয়েন ভাইজান, আমি আরো খাবার নিয়ে আসি। অতি উত্তম কথা, খাবারের দিকে খেয়াল দেয়া আমার খুবই পছন্দের। ওফ, যা দারুণ লাগছে না ডিমগুলো খেতে। ডিমগুলো সব গায়েব, হায় হায়! কেন, ওগুলো আমার জন্য আনুনি? না, ওইগুলো তো স্যার আর তার বন্ধুর জন্য, তারা এক্ষুনি আসবে, হায় হায়! পটকা ভাই, বিপদ! গলফ বলটা কোথাও খুঁজে পেলাম না পটকা ভাই। আপনাকে আগেই বলেছিলাম, এখন কি হবে, বন্ধুকে নিয়ে কাকা এক্ষুনি এসে পড়বেন। ওহ, অল্পতেই খুব ঘাবড়ে যাস তোরা, সামান্য একটা গলফ বল খুঁজে পেলি না? দাঁড়া, এক্ষুনি ওটা আমি খুঁজে নিয়ে আসছি। কিন্তু ভাইজান, আমার সেদ্ধ ডিমের কি হইব, ঘরে আর ডিম নাই। গলফ বলটা আগে খুঁজে নিয়ে আসি, তারপর ডিমের ব্যবস্থাও করে দেব। বাহ, পাখির বাসা, ডিমের ব্যবস্থা হয়ে গেছে। এই রে, ওদের কাকা তার বন্ধু দেখে এসে গেছে, ওদের সামনে পড়লে বিপদ, পিছন দিয়ে ঘুরে যাই। আমার সেদ্ধ ডিমের ব্যবস্থা না কইরা কই যান ভাইজান। আরে, এই নাও তোমার ডিমের ব্যবস্থা হয়ে গেছে। জংলা পাখির ডিম, যাক তবু একটা ব্যবস্থা হইল। গল্প বল কোথায় ফেলেছিস? পটকা ভাই ওদিকে খুঁজতে গেছে, আচ্ছা আমরাও যাচ্ছি। ওরা বল খুঁজে আনুক, এই ফাঁকে হালকা নাস্তা সেরে নেই, কি বলো? তা বেশ, পাখির ডিম, বুঝলে? আফ্রিকায় একবার জংলা পাখির ডিম খেয়েছিলাম, এমন স্বাদ! আউ, বাপরে, এত শক্ত ডিম! আমার নরবরে দাঁতটা গেছে। এত দেখছি গল্প বল, হতচ্ছাড়া উল্লুক, আমার সঙ্গে রসিকতা? রসিকতা না স্যার, সবই এই ভাইজানের কাম। বটে, শয়তান ফাজিল ছোকরা, তোর মুন্ডুটাকেই আজ গল্প বল বানিয়ে খেলব। শুনলাম তুলি খালার সঙ্গে তোরা হলে বাংলা ছবি দেখতে যাচ্ছিস, ছি 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 ছি! তুলিখালা আপনাকে সঙ্গে নেবে না তাই ও কথা বলছেন? বলেন তো আমরা আপনার ব্যাপারে রিকোয়েস্ট করি। আরে ছো, আমি আছি শিশু বিষয়ক রচনা প্রতিযোগিতার
পুরস্কার বাগানোর ধান্দায়। ওফ, হইচই চিৎকার! নিশ্চয়ই কোনো নিষ্পাপ নির্দোষ শিশুর উপর অত্যাচার চলছে। তুলিখালার বিচ্ছু ছেলেটা মোটেই নির্দোষ নয়, ওর জন্যই তো দেরি হচ্ছে। হোহ, এই বিষয়টা আমার রচনায় তুলে ধরব। তোদের মতো স্বার্থপরের দল নিজেদের হীনস্বার্থ রক্ষার জন্য অবুজ শিশুদের উপর কেমন বর্বরোচিত আচরণ করিস তা ঠিক মতো তুলে ধরলে আমার রচনায় শ্রেষ্ঠ হবে, আর শিশু বিষয়ক রচনায় শ্রেষ্ঠ পুরস্কার পেলে পত্রিকায় আমার ছবিও ছাপা হবে। বাহ বাহ, শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার আশা করিস? তার মানে তোর লেখার হাত খুব ভালো রে পটকা। তা আমার এই শিশুকে তোর জিম্মায় রেখে গেলাম, শিশু বিষয়ক রচনাটা তৈরি করে ফেলিস, ঘন্টা তিনেক পরে সে দেখব কেমন লিখিস তুই। রচনাটা লিখে ফেলবো। হ্যাঁ পটকা ভাই, খালা আপনাকে শিশু বিষয়ক লেখার জন্য একজন শিশু মডেল দিয়ে যাচ্ছেন। মরেছি, তুলি খালা যেমন নাছুর বান্দা, রচনাটাও লিখতে হবে। আচ্ছা, দিনুকে দেখি চেষ্টা করে রচনাটা কেমন দাঁড়ায়। আরে বাহ, লেখার দারুণ মুড এসেছে, ভালোই লিখতে পারছি মনে হয়। পুরো 3 পৃষ্ঠা লিখে ফেলেছি, মুড থাকতে থাকতে আরো লিখে ফেলবো। একি হতচ্ছাড়া পাজি, আমার এত কষ্টের লেখাগুলো ছিঁড়ে ফেলে খুব হাসা হচ্ছে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। হাত দুটো বেঁধে দিলাম, এটাকে বর্বরোচিত মনে হলেও শিশুদের বৃহত্তর স্বার্থে তা করতেই হচ্ছে। যে রচনাটা এখন আমার হাত দিয়ে বেরোচ্ছে তা শিশুদের মঙ্গলের জন্য অত্যাবশ্যক, আর রচনাটা লেখার জন্য মোট ধরে রাখাটা জরুরি। ওহ, আবার সেই গুড়া থেকেই লিখতে হচ্ছে, তবে লেখাটা শেষ করতে পারবো। তুলিখালা আর টুকুটুকি কেমন অবাক হবে। হতচ্ছাড়া, জ্বালিয়ে খেলো, নিতান্ত বাধ্য হয়ে আর একটু রূঢ় আচরণ করতেই হচ্ছে। এবার আর ওর কিছুই করার থাকবে না, এবার নিশ্চিন্তে লেখাটা লিখে ফেলি। বাপরে, সাইরেনের চেয়েও ভয়ানক। যাক, এবার একেবারে নিশ্চিন্ত, নো ঝামেলা। আবার শুরু করতে হচ্ছে, মুড থাকতে থাকতে এবার লেখাটা শেষ করব। একি ব্যাপার, বিছানাটা খুব ভেজা ভেজা লাগছে। এহ, হতচ্ছাড়া শয়তান, আর আমার মুডও একদম অফ। কি ব্যাপার পটকা ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাট হাতে আর ভীষণ রেগে আছেন মনে হচ্ছে। ভয়ানক রেগে আছি, ফটকেটাকে পেলে এখন ওর মাথাটাকে ছক্কা হাকাবো। কেন, কি করেছে ফটিক? ভয়ানক অন্যায় করেছে, জীবনের প্রথম আজ ধুমসে পিটিয়ে সেঞ্চুরি করতে যাচ্ছিলাম, আর মাত্র 2 রান বাকি, ধুমসে একটা ছক্কা হাকালাম, আর ঠিক তখন ওই ফটকেটা আমার 12টা বাজিয়ে দিল। বুঝেছি, দর্শনীয় ক্যাচ ধরলো ফটিক। না না, নির্ঘাত বল আউট হয়েছে তাই না? না, হতচ্ছাড়া শয়তান, বদমাশটা ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে দিয়েছে। ওফ, অল্পের জন্য সেঞ্চুরিটা মিস হলো রে। পটকা ভাই, এখানে ক্রিকেট খেলবেন কিভাবে? মাঠ তো দেখছি বেদখল হয়ে গেছে, এদের বললেও এরা নড়বে না মাঠ ছেড়ে, তার মানে আজ আমাদের খেলা বন্ধ। কখনো না,
আমি এমন কায়দা করব যে সবাই মাঠ ছেড়ে দৌড়ে পালাবে। বোমা পালান সবাই, বোমা পালান সবাই, বোমাটা এক্ষুনি ফাটবে। দেখলি কেমন বুদ্ধি আমার, মুহূর্তেই মাঠ একদম খালি। পটকা ভাই, ওই দেখেন ওই লোকগুলো এখনো বসেই আছে, উঠার নাম নেই। শুনতে পাইনি মনে হচ্ছে, দাঁড়া শোনার ব্যবস্থা করছি। পালান ভাই পালান, বোমা ফাটলো বলে। নকল বোমা দেখা বয়ে মরসস, মুরগির বাচ্চা, এই দেখ আসল বোমা। ডাল কাজ মানে লাগানো কোনো কাজে খটকা।